উদ্বোধনের পর প্রায় চার মাস পার হয়ে গেলেও এখনও পর্যন্ত মুর্শিদাবাদ জেলাতে ভাগীরথী নদীর উপর নসিপুর রেল ব্রিজ দিয়ে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয়নি। দ্রুত এই লাইন দিয়ে ট্রেন চলাচল শুরুর দাবিতে বুধবার সকাল থেকে মুর্শিদাবাদ স্টেশনের সামনে আন্দোলনে নেমেছে মুর্শিদাবাদ জেলা রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের সদস্যরা। স্টেশনের কাছে আমরণ অনশন শুরু করেছেন সংগঠনের সদস্য ফরাচালী নামে এক ব্যক্তি। নমস্কার বন্ধুরা, একটি প্রতিবেদনে বলা হয়েছে 2004 সালের ডিসেম্বর মাসে নসিপুর রেল ব্রিজের শিলান্যাস করেছিলেন তৎকালীন রেলমন্ত্রী লালু প্রসাদ যাদব। তবে পরবর্তী সময়ে আজিমগঞ্জের দিকে জমি অধিগ্রহণ নিয়ে জটিলতা তৈরি হওয়াতে দীর্ঘদিন এই ব্রিজের কাজ বন্ধ ছিল। লোকসভা নির্বাচনের কয়েক মাস আগে রেলের তরফ থেকে দ্রুত গতিতে জমি জট মিটিয়ে রেললাইন পাতার কাজ শেষ করা হয় এবং গত 2 মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভার্চুয়ালি এই রেল ব্রিজের উদ্বোধন করেন। তবে মার্চ মাসে রেল ব্রিজের উদ্বোধন হয়ে গেলেও এখনও পর্যন্ত এই ব্রিজ দিয়ে কোনো যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু করেনি। মুর্শিদাবাদের বহু মানুষের অভিযোগ, এই ব্রিজ তৈরি হওয়ার ফলে জেলাবাসীর কোনো লাভই হয়নি। প্রসঙ্গত, মুর্শিদাবাদ জেলার লালবাগ শহরের কাছে নসিপুর এলাকাতে এই ব্রিজ শিয়ালদা লালগোলা শাখাকে আজিমগঞ্জ শাখার সাথে যুক্ত করেছে। এই ব্রিজের উপর দিয়ে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হলে কলকাতা থেকে উত্তরবঙ্গে যাওয়ার সময় বেশ কিছুটা কমবে বলে অনেকের ধারণা। মুর্শিদাবাদ জেলা রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের সম্পাদক শামসের খান বলেন, ব্রিজ উদ্বোধনের কয়েক মাস পার হয়ে গেলেও এখনও তার উপর দিয়ে কোনো যাত্রীবাহী ট্রেন চলছে না, কেবলমাত্র কিছু মালগাড়ি এই ব্রিজের উপর দিয়ে যাতায়াত করছে। দ্রুত এই ব্রিজের উপর দিয়ে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরুর দাবিতে আজ থেকে আমরা আন্দোলন শুরু করেছি। আমাদের সদস্য ফরা চালিয়ে আমরণ অনশন শুরু করেছেন। তিনি অভিযোগ করেন, আরপিএফ এবং রেলের আধিকারিকেরা আমাদেরকে মুর্শিদাবাদ চত্বর স্টেশন আন্দোলন করার অনুমতি দিচ্ছে না, তাই এই গরমে আমরা রাস্তার উপর ঠাই দাঁড়িয়ে আন্দোলন করছি। অন্যদিকে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের এই আন্দোলনকে ভন্ডামি বলে দাবি করে মুর্শিদাবাদের বিজেপি বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ বলেন, রেলের তরফ থেকে ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে জুলাই মাস থেকে এই ব্রিজের উপর দিয়ে যাত্রীবাহী ট্রেন চলাচল করবে। যাত্রীবাহী ট্রেন চলাচলে সবুজ সংকেত দেওয়ার আগে মালগাড়ি চালিয়ে কর্তৃপক্ষ দেখে নিতে চাইছে লাইন কোথাও বসে যাচ্ছে কিনা বা লাইনে কোথাও অংশে কোনো ত্রুটি রয়েছে কিনা। যদি কোথাও ত্রুটি থাকে তা ঠিক করে নেওয়া হচ্ছে। যাত্রীদের সুরক্ষার সাথে রেল কোনো সমঝোতা করতে রাজি নয়। তিনি বলেন, আর মাত্র কয়েকদিন পরেই এই লাইন দিয়ে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু করবে, তাই দিনক্ষণ দেখে ওই সংগঠনের সদস্যরা এখন আন্দোলনে নেমেছে, যাতে তারা প্রমাণ করতে পারেন তাদের আন্দোলনের ফলেই ব্রিজের উপর দিয়ে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হলো। এটা মিথ্যাচার এবং সাধারণ মানুষকে ধোঁকা দেওয়া ছাড়া কিছুই নয়।